বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ। গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাটিয়ারি বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন, তখন বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল। তখন টহলরত বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর। আজ ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তোমাদের হাতে তুলে দিচ্ছে, ওইভাবে হলে ভালো হতো। তোমার कहाँ से आप ये पकड़ा है? कैसे इसको पकड़ा? हम सीमा सुरक्षा बल 54 बटालियन कंपनी हेडक्वार्टर बानपुर की आउटपोस्ट बीओपी मटियारी में हमारे जवान गश्त कर रहे थे कार के अंदर बांग्लादेश साइड। तो गश्त के दौरान ही उन्हें कुछ हरकत नज़र आई जंगल के बीच में। उधर बहुत ज़्यादा घने पेड़ थे, जैसे जवान आगे बढ़े तो उन्हें दो बंदे दिखाई दिए, उनके हाथ में झोला था, उन्हें चैलेंज किया तो वो सामान छोड़ के भागे। बंदे तो भाग गए, वहाँ से तकरीबन 20-25 मीटर पिलर था, बांग्लादेश में क्रॉस हो गए। बंदे जो पहुँचे तो उन्होंने देखा कि वाइट पिको। कितने थे पिको? कितने थे पिको? दो। इसको लेकर आप क्या करने वाले हैं? बस इसको भी फॉरेस्ट डिपार्टमेंट में देंगे, फॉरेस्ट वाले इसको आगे जू में भेजेंगे। ये जो पिको, ये क्या सबको मिलता है सब जगह पर? नहीं, सब जगह नहीं है, तो मुझे लगता है तो इंडिया का तो नहीं है, हो सकता है कहीं और अदर कंट्री से बांग्लादेश में आया हो। ये कि बांग्लादेश से इंडिया आया है ना, इंडिया से बांग्लादेश? बांग्लादेश से इंडिया में लाने की कोशिश थी हमारे जवानों ने, उसको अंदर ही पाचर हो रहा था। पाचर हो रहा था जी। कोई साजिश है कोई विदेशी देश का? हो सकता है, हो सकता है तस्करों के द्वारा है, वो थोड़ा इनकम के लिए इस तरह का काम कर रहे हैं जो कि इलीगल है, नहीं होना चाहिए। आपका नाम? मेरा नाम अली हैदर है, बीएसएफ में सब इंस्पेक्टर की पोस्ट में, रिको कंपनी 54 बटालियन बीएसएफ। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড কমার্সশিপ, যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600 নম্বরে। দেবীদের নারী তুমি অনন্যা ফেসবুক গ্রুপের উদ্যোগে পূজোর প্রদর্শনী আগামী 9 ও 10 সেপ্টেম্বর ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর পুরনো এলআইসি মোড়ের সামনে আরণ্যক আবাসনের লায়ন্স ক্লাবের হলে দুদিনের জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ওই দুদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। ঝাড়গ্রাম শহরে প্রথমবার বেসরকারিভাবে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাকালে বাড়িতে বসে অর্থ রোজগারের জন্য মহিলাদের নতুন দিশা দেখিয়েছিলেন ঝাড়গ্রামের ভূমিকন্যা দেবী প্রধান বসু। এক বছর আগে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেন দেবী, তারপর তাতে উৎসাহিত হয়ে আরো পঞ্চকন্যা যোগ দেন ওই গ্রুপে। তারা হলেন তমালিকা দে, জয়া কুন্ডু, সায়ন্তী বসু, প্রিয়াঙ্কা মৈত্র এবং ইন্দ্রাণী তুম। তারা সকলে মিলে গ্রুপের নাম দেয় দেবীদের নারী তুমি অনন্যা।
নিজেদের প্রচেষ্টায় সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে তারা। ছজনের পথচলা এখন 16,000-এর স্বপ্নে পরিণত হয়েছে। ওদের পাশে দাঁড়াতে আপনিও সামিল হন। আগামী 9 ও 10 সেপ্টেম্বর ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর পুরনো এলআইসি মোড়ের সামনে আরণ্যক আবাসনের লায়ন্স ক্লাবের হলে বিশেষ প্রদর্শনীতে এসে দেখুন আর পুজোর কেনাকাটা করুন।